সেটা হচ্ছে 78। 78 বলছে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, ঠিক আছে। এফটা হচ্ছে তার স্টেটমেন্টটা দেখবি, এটা স্টেটমেন্ট সমেত কিন্তু প্রুফটা আছে, ঠিক আছে। ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম কি বলছে, ইন্টারমিডিয়েট কথাটার মধ্যেই অনেক কিছু রয়েছে, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট মানে মধ্যেকার ভ্যালু, ঠিক আছে। আচ্ছা দেখি, এফটা বলছে একটা এফটা বলছে একটা রিয়েল ভ্যালুর কন্টিনিউয়াস ফাংশন ইন এ ক্লোজড ইন্টারভ্যাল এ বি, এবং এফএ নট ইকুয়াল টু এফবি। এফএ নট ইকুয়াল টু এফবি মানে আইদার এফএ গ্রেটার দ্যান এফবি, এটা হতে পারে, অথবা এফএ লেস দ্যান এফবি, এটা হতে পারে, ঠিক আছে। দেন বলছে এফটা অ্যাজিউম করবে এভরি ভ্যালু বিটুইন এফএ অ্যান্ড এফবি অ্যাট লিস্ট ওয়ান্স। মানেটা আমি কীভাবে বলছি দেখ, সেটা হচ্ছে যে মানে হচ্ছে আমি এই এফএ এবং এফবি এর মধ্যে আমি একটা নাম্বার, আমি একটা মিউ ধরে নিলাম, আমি ধরে নিচ্ছি যে এফএ লেস দ্যান এফবি এই এই ঘটনাটা ঘটছে, এটা নয়, এটা ধরলেও মিউটাকে মাঝে রেখে কাজ করতে পারি, অবশ্য এটা এটা ধরে কাজ করছি, মাঝখানে একটা নাম্বার মিউ রয়েছে। এবার আমি একটা ফাংশন সেটা ধরছি কত, ফাই এক্স, ফাই এক্স একটা ফাংশন কনসিডার করছি, সেটা হচ্ছে এফ এক্স মাইনাস মিউ, এই ফাংশনটা কনসিডার করছি, ঠিক আছে। এবং এফ এক্স আমার কি দেওয়া আছে কোশ্চেনে, এটা আমার কন্টিনিউয়াস দেওয়া আছে, আর এটা আমার কি দেওয়া আছে কনস্ট্যান্ট ফাংশন, ঠিক আছে। এটা আমার কনস্ট্যান্ট, তাহলে কন্টিনিউয়াস মাইনাস কনস্ট্যান্ট মানে দ্যাট মিন্স এটাও আমার কন্টিনিউয়াস, ফাই এক্সটাও কন্টিনিউয়াস, ঠিক আছে। এবং তুই ডেফিনেটলি বলতে পারবি যে ফাই এ মানে হচ্ছে এফ এ মাইনাস মিউ, আর একটা হচ্ছে ফাই বি, এটা মানে হচ্ছে এফ বি মাইনাস মিউ। আচ্ছা এবার দেখ, এফ এ মাইনাস মিউ মানে এইখানটা থেকে আমি কাজটা করছি, এফ এ মাইনাস মিউ মানে মিউটাকে এইদিকে নিয়ে যা, তাহলে এফ এ মাইনাস মিউ এটা ডেফিনেটলি লেস দ্যান জিরো, তার মানে ফাই এটা আমার হচ্ছে কত, লেস দ্যান জিরো। আর এইটা থেকে যদি আমি আসি এইদিকে, সেটা হচ্ছে মিউটাকে যদি ওইদিকে নিয়ে যাস, তাহলে এফ বি মাইনাস মিউ, তাহলে এফ বি মাইনাস মিউ এটা আমার কি আসবে, গ্রেটার দ্যান জিরো, তার মানে ফাই বিটা গ্রেটার দ্যান জিরো। তাহলে দেখ ফাই এটা লেস দ্যান জিরো, তাহলে এখান থেকে ফাই এ ইনটু ফাই বি এইটা আমার একটা গ্রেটার দ্যান একটা লেস দ্যান, তার মানে অটোমেটিক্যালি কি হবে, এটা লেস দ্যান জিরো, ঠিক আছে। দুটো আর অফ অপোজিট সাইন, অপোজিট সাইন হলে বোলজানোস থিওরেম বলছে, বাই আমি কি বলতে পারি সেটা হচ্ছে বোলজানোস থিওরেম, বোলজানোস থিওরেম কি পাচ্ছি সেটা হচ্ছে একটা দেয়ার এক্সিস্ট একটা অ্যাট লিস্ট পয়েন্ট পাওয়া যাবে, একটা পয়েন্ট পাওয়া যাবে সি কার মধ্যে, সেটা হচ্ছে এ থেকে বি এর মধ্যে ওপেন ইন্টারভ্যাল, সাচ দ্যাট আমি কি লিখতে পারি সেটা হচ্ছে কার ওপর বোলজানোস থিওরেম লাগাচ্ছি, ফাই এর ওপর, তাহলে সাজ দ্যাট কি পাবো, ফাই সি ইকুয়াল টু জিরো। দ্যাট মিন্স হচ্ছে যে আমার ফাই সি মানে কি, ফাইটা ধরেছিলাম এফ এক্স মাইনাস মিউ, তাহলে এফ সি মাইনাস মিউ এটা ইকুয়াল টু জিরো, তার মানে এফ সি ইকুয়াল টু মিউ, ঠিক আছে। তার মানে দ্যাট মিন্স হেন্স দ্য থিওরেম, কেন, কারণ এখানে যেটা বলেছিল সেটা বলছে এফ অ্যাজিউমস এভরি ভ্যালু বিটুইন এফ এ এবং এফ বি, মিউটা তো এফ এ আর এফ বির মধ্যেকার ভ্যালু, তাহলে কি হচ্ছে এফ সি যে কোনো, যে সিটা হচ্ছে যে এ আর বি এর মধ্যে যে কোনো পয়েন্ট, যে কোনো পয়েন্টের ফাংশনাল ভ্যালু মিউ, মিউটা কার থেকে কার মধ্যে আছে, এফ এবং এফ বির মধ্যে আছে, সেই কথাটা কিন্তু আমার মিটে গেল কথাটা, ঠিক আছে। এটাই হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম।